সালতোরার বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ। আজ সালতোরার নেতাজি সেন্টেনারি কলেজে গণনার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে শিবিরে বসেছিলেন বিধায়ক চন্দনা বাউরি। সেই সময় আচমকাই বিজেপির শিবির লক্ষ্য করে ব্যাপক পাথর বৃষ্টি শুরু করে বেশ কিছু দুষ্কৃতি, এমনটাই অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া পাথরে আহত হন শিবিরের বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় চন্দনা বাউরির গাড়ি সহ বিজেপি কর্মীদের একাধিক গাড়িতে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে। বাঁকুড়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ। সুদীপ, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে হামলা, বিস্তারিত কি জানতে পারছো? দেখো, তোমার প্রথমেই বলে রেখেছি, সকাল 7টার থেকে শুরু হয়েছে ওখানে ভোট গণনা। 7টার পর থেকে বলা চলে শুরু হতে সময় লেগেছে প্রায় 8টা। তার কিছুক্ষণ পরে চন্দনা বাউরি শালতোরার নেতাজি কলেজ সংলগ্ন যেখানে ওদের ভোট গণনা চলছে সেই পাশে কিন্তু যে উপস্থিত হয়েছিলেন, যেখানে স্থানীয় বিজেপি কর্মীরা আরো সব জমায়েত হয়েছিল সেখানেতেই, পাশাপাশি সমস্ত গাড়িগুলি কিন্তু রাখা হয়েছিল। বেলা গড়াতেই কোনো এক সময় বেশ কিছু দুষ্কৃতি যে গাড়ি ভাঙচুর করে চন্দনা বাউরির পাশাপাশি তাদের যারা সহকর্মী, যারা বিজেপি দলের সমর্থিত ব্যক্তি, তাদেরও কিছু গাড়ি ছিল, সেগুলি পর্যন্ত ভাঙচুর করা হয়। এমতো পর্যায়ে বিজেপির বিধায়ক চন্দনা বাউরি অভিযোগ করেছেন তৃণমূলের দুষ্কৃতিরাই একদম এই ভাঙচুরের সাথে যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে শ্যামল সাঁতরা তিনি পুরো এই দায় নিচ্ছেন না, তিনি পরিষ্কার কথা বলছেন, ওনারা একদমই ভুল কথা বলছেন, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তৃণমূল এ ধরনের কাজ করতে পারে না, অনন্যা। বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে যে এই হামলা হলো, সেই হামলায় পুলিশের কি বক্তব্য? বিজেপির বিধায়ক যেটা অভিযোগ করেছেন, যখন প্রথম সময় গাড়ি ভাঙচুর বা ঝামেলা শুরু হয় সেই সময় খুব কাছেই ছিল রাজ্য পুলিশের বেশ কিছু প্রতিনিধি, ঝামেলার সময় তারা কেউ কিন্তু কোনোভাবেই পাশে দাঁড়ায়নি। যখন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি যখন যে উপস্থিত তাকে দেখি কিন্তু তখন রাজ্য পুলিশ সামনে এগিয়ে আসে তাদেরকে, যাতে কোনো নতুন করে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, সেটা নিয়েও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি, অনন্যা। অনেক ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের একবার জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে গণনা চললেও আমরা দেখতে পেলাম বাঁকুড়ার সালতোরায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে হামলার অভিযোগ, এবং সেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই উঠেছে, যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। আমাদের আজ, আমি সালতোরা বিধানসভার সালতোরা যে নেতাজি কলেজ, সে নেতাজি কলেজে আমরা 400 মিটার দূরে ক্যাম্প করে বসেছিলাম। তো কিছু দুষ্কৃতি টিএমসির গুন্ডা হারমাদ বাহিনীরা এসে পরে আমাদের যে গাড়িগুলো দাঁড় করানো ছিল সেগুলো পুরো ভেঙেছে, এবং আমাদের ছেলে দু একজন রাস্তায় দাঁড়িয়ে ছিল, তাদেরকে ডিল ছুড়েছে, পাথর ছুড়েছে, ঠেঙাতে করে মারতেছে। যখন আমি বেরিয়ে এলাম তার আগে পুলিশ প্রশাসন এখানে ওই ওদের ধারেই ছিল, সাপোর্ট ছিল, কিন্তু আমাদের ছেলেদেরকে যে মারছে ওরা কিন্তু আটকায় না। আমি বেরিয়ে আসার পর তাদের তঞ্চক নড়েছে যে চন্দনা বাউরি এখানে উপস্থিত আছে, তার ফলে ওরা এগিয়ে আছে, তার আগে কিন্তু পুলিশ প্রশাসন এখানে আসে নাই। আমাদের ছেলেরা মার খাইছে, আমাদের গাড়ি ভেঙে দিয়েছে, যদি পুলিশ প্রশাসন এখানে অ্যাক্টিভ থাকতো তাহলে আজকে এখানে দুটো গাড়ি ভাঙতো না। পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে একটা ব্যাপক অন্তঃকলহ ছিল, এই ভোট গণনার সাথে সাথে বিজেপির একাধিক প্রার্থীরা হেরে যাওয়ার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে, সেই বহিঃপ্রকাশ বিজেপির বিধায়িকার উপরে পড়েছে স্বাভাবিকভাবে, সেটা এখন শাসক দলের উপরে, তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপির একাধিক নেতা নেতৃত্ব। তো স্বাভাবিকভাবেই এখন যদি একটা মশায় কাউকে কামড়ে দেয় তখন বিরোধীরা মমতা ব্যানার্জিকে দোষারোপ করতে শুরু করেছে। তো এই ধরনের ঘটনা হওয়া স্বাভাবিক ছিল, সেটা বিজেপির একাধিক কর্মী বিক্ষোভ দেখিয়েছে বিধায়কের উপরে, তো সেটা তার বহিঃপ্রকাশ ঘটেছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই, আর তৃণমূল কংগ্রেস এ নিয়ে ভাবনা চিন্তাও করছে।